সূর্য যা আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি বিশাল গ্যাসীয় গোলক যা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে এর জীবন শুরু হয়েছিল একটি আণবিক মেঘের মহাকর্ষেও পতনের ফলে সূর্য প্রোটোস্টার থেকে প্রধান ক্রমতালিকায় পরিণত হয় যেখানে হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে আলো তাপ উৎপন্ন হয় এই পর্যায়েটি প্রায় দশ বিলিয়ন বছর ধরে স্থায়ী হয় এবং সূর্য বর্তমানে এর মাঝামাঝি অবস্থানে রয়েছে ভবিষ্যতে সূর্য একটি লাল লালদ্বইতে পরিণত হবে এর বাইরের স্তরগুলি মহাকাশে ছড়িয়ে পড়বে এবং এটি সে বামনে রূপান্তরিত হবে অবশেষে সে বামুন ধীরে ধীরে ঠান্ডা হয়ে একটি কৃষ্ণ বামনে পরিণত হবে যা সম্পূর্ণ হতে বিলিয়ন বছর লাগবে সূর্যের জীবনচক্র তারার জন্ম জীবন ও মৃত্যুর একটি মূল উদাহরণ হিসেবে দাঁড়ায় এবং এটি মহাজাগতিক প্রক্রিয়াগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সূর্যের এই মহাকাব্যিক জীবনযাত্রা আমাদেরকে তার গুরুত্ব উপলব্ধি করার সুযোগ দেয়